এবং সর্বোপরি সর্বোৎকৃষ্ট করিবার ধারা বিতরণ করিবেন। বুদ্ধিমান সিংহ গোটে লেখা আমি অনেক সময় বলু, সুন্দর ভাই ঠাকুর জগৎকে নাথ, উনি দয়ালকা চরণ পকড়লে কাল করে না খাত। কিন্তু চরণ কথা আপনার সমস্ত অনুভব করুবে, জগতর নাথ হচ্ছেন মনুষ্য, আর তাকে চরণ যে ধরিলা সমগ্র কাল তা পাখে মাথানত করিব, সে কেবে আঘাত করিপারিব না। ডাক্তার স্বরূপ চক্রবর্তীঙ্কর গোটে জীবনের ছোটিয়া অনুভূতি এই প্রসঙ্গে, শ্রী শ্রী বাবা দা হঠাৎ স্বরূপ দাম কহিলে, স্বরূপ দা আপনি আমার বাবার জন্য একটা তোমার পাত্র সাইজ কহিলেন, ওই সাইজের পানি দিয়ন্তি দাদা দুপুরে আপনি দেখছেন ঘটি ওটা বনেকি আনিকি দেবে, ওটা টাইম লিমিট করতে এই সময়সীমা ভিতরে আপনার দেবে। তো স্বরূপ দা হঠাৎ বুঝিপারেন মতো কাহিঁকি বগা নির্দেশ হল, তবে কহে মোতাবক যত্ন সহিত কেয়ারফুলি যেমনি চাহিছেন নিখুণ ভাবে সেইভাবে এক তম্বা পাত্র শ্রী দাদাঙ্কর ব্যবহার পাই যথাসময়ে শ্রী শ্রী বাবাদাঙ্কর হাতে অর্পণ কলে সময়ে স্বরূপ দা, এবং সে দেখুথান্তি বুঝলে বাবাদা দাদাঙ্ক প্রকোষ্ঠ গলে তাঙ্ক রুমটু বলে, এবং হাসি হাসি দেখিলে স্বরূপ দা বাবা আপনার জন্য স্বরূপ দা এটা নিয়ে এসছেন। তো দাদা তাকে দেখিলে পড়শপড়ি করি বাপার পর টিকে টিকে হাসিলে, স্বরূপ দা কহিলে হসটা আমি দেখিলি কিন্তু কারণ কিছু বুঝিপারিনি। কিছুদিন পরে একদম অল্প দিন পরে ওর রোড অ্যাক্সিডেন্ট হল, তো অ্যাক্সিডেন্টে ও গাড়ি সম্পূর্ণ ধ্বংস হল, ড্রাইভর গলা সমস্ত আফেক্টেড, কিন্তু মু নিখুণ রহিলি, কিছু বি মতে অসুবিধা হল না। সাধন মণ্ডলঙ্কর গোটে নিউজ পেপরের হেডলাইনরে আসলা যে রোড অ্যাক্সিডেন্টে সাধন মণ্ডল যে ওয়েস্টবেঙ্গল আইজি তা সে সাংঘাতিক ভাবে দুর্ঘটনাগ্রস্ত আহত হয়েছে। তো শিশু দাদার পাখি এখানে কহালা, সে দাদা কলে এটা একদম মিথ্যা কথা, সাধন দা কিছুই হয়নি। তার কিছুদিন পরে সাধন দা আসি দাদাকে প্রণাম করলে, দাদা সেই কথাকে উল্লেখ করলে যে আপনার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল কি নিউজে এসেছে। সাধন দা বললেন যে আগে যে টাইমটা ও লিখেছে ওই টাইমে বাড়িতে ঘুমিয়েছিলাম। তো সে দাদা কলে এটা এমন সমস্ত কহিদিও হেডলাইন মতো আসে দেখে উঠলে, তো তা কহিবার উদ্দেশ্য হচ্ছে এইভাবে মালিক এইভাবে দ্রষ্টা পুরুষ এইভাবে জীবনের পরম আশ্রয়।